মুখ্যমন্ত্রী সিঙ্গারা খেলোকে রহস্য উদ্ঘাটনের তদন্তে নামলো সিআইডি, তার চোখ সকলে। মুখ্যমন্ত্রীর জন্য আনার সিঙ্গারা কে খেলো, জটিল রহস্য উদ্ঘাটনের তদন্তভার পড়ল সিআইডির কাঁধে। রাজ্য সরকারই এই নির্দেশ দিল, হইচই পড়ে গিয়েছে হিমাচল প্রদেশের রাজ্য রাজনীতিতে। মাছ মাংস বিরিয়ানি বা অন্যান্য কোনো লোভনীয় কিছু নয়, উবে গেল নাকি সিঙ্গারা ভাবতে পারছেন? জটিল রহস্য বা বড় কোনো ঘটনার তদন্ত করে সিআইডি, সাধারণত এমনটাই হয়ে থাকে। তবে এবার তদন্তকারী সংস্থার কাঁধে এমন এক রহস্য উদ্ঘাটনের ভার পড়ল যা শুনে তাজ্জব সকলে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য আনা সিঙ্গারা এবং কেক পরিবেশন করে দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। কিভাবে এই কাণ্ড ঘটল তারই তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে হিমাচল প্রদেশ সরকার। জানা গিয়েছে গত 21 অক্টোবর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সিআইডির হেডকোয়ার্টারে গিয়েছিলেন সাইবার সেল শাখার উদ্বোধন করতে। সেখানে মুখ্যমন্ত্রী সুখুর জন্য জলখাবারের ব্যবস্থা করা হয়। হোটেল রাডিসন ব্লু থেকে মুখ্যমন্ত্রীর জন্য অন্তত 3টি খাবারের বাক্স আনা হয় যার ভেতরে সিঙ্গারা এবং কেক ছিল। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পাতে সেই সিঙ্গারা পৌঁছয়নি, বরং বিভিন্ন হাত ঘুরে তার নিরাপত্তারক্ষীদের পেটে চলে যায়। কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্তের ভার এসে পড়েছে সিআইডির কাঁধে।